একে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই আমরা যদি সামনে নিয়ে এসে আচ্ছা আমি দেখাই এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড কে আগে মানে সমীকরণে আদর্শ রূপে তৈরি করি আদর্শ রূপ হচ্ছে যে এইটুকু এইটুকু একটা রাশি আমরা তৈরি করলাম এটা হচ্ছে আদর্শ রূপ গরিষ্ঠ মাত্রা যুক্ত পদ প্রথমে রেখে তারপর তার কম যুক্ত পদ তারপরে শেষে ধ্রুব পথ এইভাবে রেখে আমরা যদি এখানে মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার এখানে মাইনাস কমনে জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান চিহ্ন পরিবর্তন হয়ে যাবে লক্ষ্য করে এটা একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ যেখানে বি অবস্থানে ওয়ান আছে

পি কি ধরব এটা আমরা এখান থেকে বেছে নিতে পারবো যেহেতু এক্স কিউব কে ধরেছি তাহলে সূত্র আমাদের টু এ হচ্ছে এক্স কিউব আর এখানে আঠারো রুট থ্রি আছে তাহলে এখানে আমাদের নাইন রুট থ্রি কে বি ধরতে হবে নাইন রুট থ্রি কে বি ধরতে হবে কিন্তু এখানে ওপরে যেহেতু নাইন রুট থ্রি নাই পরে আবার সেটা মাইনাস করেও দিতে হবে তো আমরা এখন কি করতে পারি

আমার এটা করে নেওয়ার জন্য সুবিধা হয়েছে কি এই যে এই অংশটা দেখো এটাকে এরকম সূত্র হয়েছে তো এটার জন্য আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই অংশটাকে আমরা পক্ষান্তর করে দিব নাইন রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান এটার আমরা নয়ের উপর স্কোয়ার করলে হয় ওয়ান আর ইন্টু থ্রি তাহলে টু হান্ড্রেড থ্রি পাবো এখানে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড ফর্টি থ্রি মাইনাস ওয়ান এই যে এই সূত্র কিন্তু আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের হচ্ছে দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশ থেকে এক বাদ দিলে রুট টু তাহলে এই যে এখানে স্কোয়ারটা উঠে যাওয়ার কারণে এখানে কি হয়েছে রুট হয়েছে তো দুশো বিয়াল্লিশ কে আমরা এভাবে ভেঙে নিতে পারি একশো একুশ একশো একুশ রুট হলে এগারো আর রুট টু থাকে এখন মাইনাস নাইন রুট থ্রি কে আমরা পক্ষান্তর করলে আমাদের থাকতেছি এক্স কিউব প্লাস নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু তো এখানে কথা হচ্ছে আমাদের এখানে উঠাইতে পারলে আমরা এক্স এর মান বের করতে পারব কিন্তু আসলে এখানে আমাদের এই পাশে তাহলে এ প্লাস বি হোল সূত্র তৈরি করতে হবে কিন্তু আমরা এ ধরবো কি বি ধরবো কি একটু ঝামেলা হয় তো আমরা একটু দেখে আসি আমাদের প্রমাণটা কি আছে তো আমাদের প্রমাণ আছে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তো এটাকে যদি আমরা এ এটাকে যদি আমরা বি মনে করি তো তার হলো তারপরেও আমাদের এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এইরকম একটা সূত্র তৈরি করে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় তো আমরা এই জন্য কি করবো যে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এটা যে আমাদের প্রমাণ করতে হবে আমরা এটা থেকে যেহেতু উপর কিউব আছে উভয় পক্ষে আমরা ঘন করে দিব তাহলে কি হবে কিউব এর সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যেখানে আমাদের

এখানে যদি রুট থ্রি এরকম স্কোয়ার নয় নয় আর তিন করছে সাতাশ রুট টু হবে আর এখানে রুট টু স্কোয়ার টু টু আর থ্রি গুন করে সিক্স রুট থ্রি আর এখানে হবে টু রুট টু তো সব মিলে আমাদের কি হচ্ছে দেখো এখানে আমাদের থ্রি রুট থ্রি আর এখানে হচ্ছে নাইন রুট এখানে আমরা একটু হিসাব করে নিই এখানে কি হচ্ছে রুট থ্রি স্কোয়ার হলে এক মিনিট থ্রি থ্রি আর নাইন গুণ করলে নাইন রুট টু ঠিক আছে এখানে আর এখানে আমাদের টু টু থ্রি গুণ করলে আর রুট হয় টু তো এখন দেখো এই যে থ্রি রুট থ্রি আর এই সিক্স রুট থ্রি এটা প্লাস করলে কি হয়ে যায় নাইন রুট থ্রি আর এই যে নাইন রুট টু আর টু রুট টু এটা প্লাস করলে কি হয়ে যায় ইলেভেন রুট টু আমাদের দেখো টাইন কিউ ভাবে এটা মিলা যাবে আমরা যদি এটার উপর ঘন করে এভাবে করতে থাকি ওকে এরপরের প্রশ্ন আছে পি টু দি পাওয়ার 6 1 পি কিউ এটা আমাদের এই যে এ রাশিটা থেকে প্রমাণ করতে হবে এখান থেকে আমরা প্রথমে পি এর মান বের করব তারপরে 1 পি এর মান বের করব তারপরে এখানে আমাদের পি মাইনাস ওয়ান পি এর মান বের করতে পারলে আমরা এটা এর মান বের করতে পারি তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার দেওয়া আছে পি স্কয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি এটাকে আমরা সূত্র তৈরি করব কিন্তু আমরা এ ধরবো কি বি ধরবো কি আমাদের এখানে যেহেতু ফোর রুট থ্রি আছে দেখো আমাদের এটাকে এ বি টু এ বানাইতে হবে তাহলে টু সূত্রের টু তাহলে এখানে থাকলো একটা টু আর একটা থাকলো টু থ্রি তার মানে এখানে এ হবে টু এবং বি হবে হচ্ছে রুট থ্রি তাহলে আমরা এই যে সেভেন কে কি করতে পারি আমরা যদি ফোর প্লাস থ্রি করি তাহলে সেভেন হয় তাহলে আমরা ফোর মানে টু স্কোয়ার টু স্কোয়ার আমরা কিভাবে ভেঙে নিব ফোর প্লাস ফোর রুট থ্রি প্লাস থ্রি অর্থাৎ সেভেন কে আমরা ফোর এবং থ্রি এরকম এখন আমরা সূত্র তৈরি করতে পারি সূত্রটা কি এ স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের এই যে এখানে এটাকে ভেঙে আমাদের বুঝতে হবে এ কি ধরব আর বি কি ধরবো তাহলে আমাদের দেখো এটা যা থাকবে সেটা মিলে যাবে তো এটা আমাদের কিসের সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেখানে এ অবস্থানে আছে টু এবং বি অবস্থানে রুট থ্রি আমরা একটা লিখে দিতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র

আর রুট থ্রি স্কোয়ার হলে হয় থ্রি স্কোয়ার রুট কেটে যায় ফোর থেকে থ্রি মাইনাস করলে ওয়ান থাকে তো ওয়ান দ্বারা যদি আমরা টু মাইনাস রুট থ্রি কে ভাগ করি তাহলে এখন আমাদের প্রমাণ করার জন্য প্রমাণ কি করতে হবে ও এটাকে ভাঙলে আমরা পাবো কিউ মাইনাস ওয়ান বাই কিউ

করে ভাগ করতে করতে দ্বারা ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় তাহলে এখানে পি কিউব আছে পাওয়ার আছে থ্রি এখান থেকে বাদ গেলে সিক্স মাইনাস থ্রি হলে উব হবে তো এটা হলো আমাদের এর সূত্র হল এ মাইনাস বি হোল কিউবাই বি হোল কিউব প্লাস থ্রি এ বিাস বি এটা হলো আমাদের সূত্র তো এখানে আমাদের পি কিউব মাইনাস ওয়ান বাই এর মান আমরা বের করেছি টু রুট থ্রি এটা আমরা বসিয়ে দেবো আর এই কেটে দেবো